সো এই ভিডিওর পর কোন কলেজের ওপর ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানান যে কলেজের ওপরে কমেন্ট বেশি আসবে সেই কলেজের ফর্ম ফিল আপ প্রসেস ভিডিও সবার প্রথমে আসবে সো আপনারা যত তাড়াতাড়ি পারেন কলেজের নাম কমেন্ট করে জানান তো আজকের ভিডিওতে আলোচনা করবো যেই সমস্ত স্টুডেন্ট দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর বিটি ইভিনিং কলেজে অ্যাডমিশন হতে চাচ্ছেন সো সেই অ্যাডমিশন ফর্মটি আপনাদের স্মার্টফোনে কি করে ফিল করবেন কি করে ডকুমেন্ট আপলোড করবেন এবং কি করে আপনারা আপনাদের যে সাবজেক্টগুলো সেগুলো সিলেক্ট করবেন ফুল প্রসেস এই ভিডিওতে আলোচনা করব এ টু জেড তাই ভিডিওটি রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল এবং আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে দেখুন আমার ভিডিও নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটিকে প্রেস করে দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেলায় প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন অন করে নেবেন তাহলে কি হবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং এই ধরনের ভিডিও থেকে সবসময় আপনারা এগিয়ে থাকবেন তো আপনাদের স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটি হল বিটি ইভিনিং কলেজের মেন অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছেন আপনারা একবার চেকআউট করে নিতে পারেন ওয়েবসাইটে আসার পর নিচে একটু স্ক্রল করবেন নিচে একটু স্ক্রল করার পর সাইডেই লেখা রয়েছেন দেখুন অনলাইন বিয়ে বিএসসি বি কম অ্যাডমিশন এই লেখাটির ওপরে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর নতুন একটি উইন্ডো ওপেন হয়ে যাবে তারপর একটু নিচে স্ক্রল করার পর এখানে লেখা রয়েছেন দেখুন অ্যাপ্লাই জেনারেল অ্যাপ্লাই অনার্স তো এখানে বলতে চাচ্ছে আপনি কি জেনারেলে অ্যাপ্লিকেশান করতে চান নাকি অনার্সে অ্যাপ্লিকেশান করতে চান তো আপনারা যদি জেনারেলে অ্যাপ্লিকেশান করতে চান তাহলে প্রথম অপশানটিতে ক্লিক করবেন আর আপনারা যদি অনার্সে অ্যাপ্লিকেশান করতে চান তাহলে ক্লিক 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 করবেন তো তো আমি জেনারেল করব করার পর আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে তো এটাই হলো অ্যাপ্লিকেশন ফর্ম উপরে লেখা অনলাইন অ্যাডমিশন ঠিক তার নিচে লেখা রয়েছেন ফর্ম ফিল আপ ফর জেনারেল কোর্স ঠিক আছে তো নিচে দেওয়া রয়েছেন দেখুন পার্সোনাল পার্ট তো এখানে দিতে হবে আপনার নাম তারপর আপনার যে ডেট অফ বার্থ সেটি সিলেক্ট করে নিতে হবে তারপর একটি আপনার বৈধ ইমেল নাম্বার দিতে হবে তারপর আপনার আধার কার্ড নাম্বার তারপরে আপনার ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে তারপরে আপনার যে রিলিজেন বা ধর্ম সিলেক্ট করতে হবে যদি আপনারা মুসলিম হয়ে থাকেন তাহলে মুসলিম সিলেক্ট করবেন যদি হিন্দু হয়ে থাকেন তাহলে হিন্দুজম সিলেক্ট করবেন তারপরে বলা হচ্ছে মাইনরিটি আপনারা যদি মাইনরিটি হয়ে থাকেন তাহলে ইয়েস সিলেক্ট করবেন আদারওয়াইস নো করে ছেড়ে দেবেন তারপরে বলা হচ্ছে জেন্ডার জেন্ডার এখানে যদি আপনারা ছেলে হয়ে থাকেন তাহলে মেলে ক্লিক করবেন আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেলে ক্লিক করবেন তারপরে বলা হচ্ছে কাস্ট তো আপনারা সিলেক্ট বা জেনারেল যে রয়েছেন এই অপশানটিতে ক্লিক করার পর চারটে কাস্ট চলে আসবে প্রথমে রয়েছেন এসসি তারপরে এসটি তারপরে ও এ তারপরে রয়েছেন ও বি আপনি যে কাস্ট ক্যাটাগরিতে পড়েন সেই কাস্ট ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে আমি জেনারেল সিলেক্ট করে নিলাম তারপরে বলা হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আপনি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন আদারওয়াইজ নো করে ছেড়ে দেবেন তারপরে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে তারপরে আপনার ফাদার নেম মানে আপনার বাবার নাম দিবেন তারপরে ফাদার কোয়ালিফিকেশান মানে আপনার বাবা কতদূর পড়াশোনা করেছে সেটি সিলেক্ট করতে হবে যদি আপনার বাবা মাধ্যমিক নিচে পড়াশোনা করে থাকে তাহলে বিলো মাধ্যমিক সিলেক্ট করবেন আর যদি মাধ্যমিক অবধি পড়াশোনা করে তাহলে মাধ্যমিকে সিলেক্ট করবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক তারপরে রয়েছেন এইচএস তারপরে গ্র্যাজুয়েট তারপরে রয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট আপনার বাবার কোয়ালিফিকেশান হিসাবে আপনারা এখান থেকে যে কোনো একটি অপশান সিলেক্ট করে নেবেন তারপরে বলা হচ্ছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম মানে বছরে আপনার পরিবার কত টাকা ইনকাম করে সেটি সিলেক্ট করতে হবে সরি সিলেক্ট নয় আপনাকে টাইপ করতে হবে তারপরে বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস উইথ পিন কোড তো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস লিখতে হবে উইথ পিন কোড মানে পিন পিনকোডের সাথে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস লিখতে হবে এবং প্রেজেন্ট অ্যাড্রেসে যে অ্যাড্রেসটি দিবেন সেই অ্যাড্রেস যদি পারমানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে সেম অ্যাস প্রেজেন্ট অ্যাড্রেস এখানে যে টিকমার্ক রয়েছেন এখানে ক্লিক করলেই পারমানেন্ট অ্যাড্রেসের জায়গায় প্রেজেন্ট অ্যাড্রেস কপি হয়ে চলে আসবে ঠিক আছে তো এখানে আপনারা কিন্তু ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন ঠিক আছে আপনার যে বাড়ির ফুল অ্যাড্রেস সেটি দিয়ে দেবেন তারপরে দিয়ে দিবেন আপনার এরিয়ার পিনকোড তারপরে আপনার মায়ের নাম দিবেন তারপরে আপনার মায়ের কোয়ালিফিকেশন মানে আপনার মা কতদূর দূর অবধি পড়াশোনা করেছে সেই অপশানটি সিলেক্ট করে নিতে হবে তো বিলো মাধ্যমিক আমার এখানে সিলেক্ট করা আছে তো আমি এখানে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি অপশান রয়েছে এখানেও সেম অপশান বিলো মাধ্যমিক মাধ্যমিক এস গ্র্যাজুয়েট তো আপনার মা কতদূর পড়াশোনা করেছে সেই হিসেবে আপনারা অপশানটি সিলেক্ট করে নেবেন তারপরে বলা হচ্ছে গার্জিয়ান নেম তো এখানে আপনার গার্জিয়ান নাম এখানে লিখে দিবেন যদি আপনার গার্জিয়ান হিসাবে বাবাকে রাখতে চান তাহলে আপনার বাবার নাম দিবেন এবং গার্জিয়ান হিসাবে যদি আপনার মাকে রাখতে চান তাহলে আপনার মায়ের নাম দিবেন তারপরে বলা হচ্ছে গার্জিয়ান অকুপেশান মানে আপনার গার্জিয়ান কি করে এখন আপনার বাবার নাম যদি দিয়ে থাকেন তাহলে আপনার বাবা কি করে সেটি লিখে দিতে হবে এবং আপনার মায়ের নাম যদি গার্জিয়ানে দিয়ে থাকেন তাহলে আপনার মা কি করে সেটি লিখে দিতে হবে তারপরে বলা হচ্ছে রিলেশন উইথ গার্জিয়ান মানে হলো আপনার গার্জিয়ানের সাথে কি সম্পর্ক সেটি লিখে দিতে হবে এখন যদি গার্জিয়ান নামের জায়গায় যদি আপনার মায়ের নাম দিয়ে থাকেন তাহলে রিলেশন উইথ গার্জিয়ানের জায়গায় মাদার লিখবেন বাবার নাম দিয়ে থাকলে ফাদার লিখবেন এবং অন্যান্য কারো যদি দিয়ে থাকেন নাম তাহলে সেই হিসাবে আপনি রিলেশনের এখানে লিখে দিবেন ওকে তারপরে বলা হচ্ছে ম্যারিটাল স্টেটাস তো এখানে যদি ক্লিক করেন তাহলে দুটি অপশন আসবে একটা হচ্ছে আনমেরিট আরেকটা হচ্ছে ম্যারিট এবং আপনি যদি ম্যারিট হয়ে থাকেন তাহলে ম্যারিটে সিলেক্ট করবেন আর আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আনমেরিটে সিলেক্ট করবেন তারপরে রয়েছেন অ্যাকাডেমিক পার্ট তো এখানে আপনাকে দিতে হবে টুয়েলভের রেজিস্ট্রেশন নাম্বার তারপরে রয়েছেন টুয়েলভের রোল এবং নাম্বার রকম স্পেস না দিয়ে তারপরে বলা হচ্ছে ইয়ার অফ পাসিং মানে উচ্চ মাধ্যমিক কবে পাস করেছেন সেই সারটি সিলেক্ট করতে হবে তারপরে বলা হচ্ছে নেম অফ দি কাউন্সিলিং বা বোর্ড তো এখানে আপনাকে আপনার যে মাধ্যমিক যে পাশ করেছেন সেটি কোন বোর্ডের আন্ডারে পাশ করেছেন উচ্চ মাধ্যমিক সেই বোর্ডটি সিলেক্ট করতে হবে তারপর এখানে ট্যাপ করার পর এখানে অনেকগুলো বোর্ডের নাম চলে আসবে এই নামগুলোর মধ্যে আপনি উচ্চ মাধ্যমিক কোন বোর্ডে পাশ করেছেন বা পড়েছেন সেই বোর্ডটি সিলেক্ট করে নেবেন তারপরে বলা হচ্ছে নেম অফ দি স্কুল তো আপনি উচ্চ মাধ্যমিক কোন স্কুল থেকে পাশ করেছেন সেই স্কুলের নাম আপনাকে দিতে হবে তারপরে বলা হচ্ছে স্টেটমেন্ট অফ মার্কস অপটেন্ট ইন দি এইচএস ইকুয়েব্যালেন্ট এক্সামিনেশন তারপরে বলা হচ্ছে ডু নট এন্টার দি মার্কস অফ এনভারমেন্টাল স্টাডিস তো আপনাকে বলা হচ্ছে কোনো রকম মার্কস এখানে এন্টার করতে হবে না ঠিক আছে তারপরে বলা হচ্ছে দেখুন এখানে প্লিজ সিলেক্ট সাবজেক্ট তারপরে মার্কস অপটেন তারপরে রয়েছেন ফুল মার্কস তো প্লিজ সিলেক্ট সাবজেক্ট যে রয়েছেন এখানে আপনার সাবজেক্টগুলো সিলেক্ট করে নেবেন টুয়েলভের যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলো সিলেক্ট করে নেবেন তারপরে মার্কস অপটেন যে অপশানটি রয়েছে এখানে কত পেয়েছেন সেই নাম্বারটি আপনারা দিয়ে দেবেন পার সাবজেক্টে তারপরে ফুল মার্কসে দেওয়া থাকবে আপনার এক্সাম কততে হয়েছিল তারপর আপনারা নিচের দিকে ফলো করলে দেখতে পাবেন টোটাল মার্কস এইখানে দেওয়া থাকবে আপনি টোটাল উচ্চ মাধ্যমিকে পাঁচটি সাবজেক্টে কত পেয়েছেন এই টোটাল মার্কসের ঘরে দেওয়া থাকবে তারপরে বলা হচ্ছে বেস্ট ফোর সাবজেক্ট মানে ভালো চারটি বিষয়ে কত পেয়েছেন সে নাম্বারটি বেস্ট ফোর যে রয়েছেন এখানে দেওয়া থাকবে ফুল মার্কসের ঠিক নিচে এবং বেস্ট ফোর লেখা রয়েছেন আপনারা দেখে নিতে পারছেন তারপরে বলা অ্যাপ্লিকেশন পার্ট তো স্ট্রিমের এখানে যদি ক্লিক করেন তাহলে দুটি অপশান চলে আসবে একটি হচ্ছে বিয়ে আর একটা হচ্ছে বিকম তো আপনি কোন কোর্সের জন্য বা কোন স্ট্রিমের জন্য অ্যাপ্লিকেশান করতে চান সেই স্ট্রিমটি আপনারা সিলেক্ট করে নেবেন যেমন আমি এখানে বিএ সিলেক্ট করে নিলাম তারপরে রয়েছে কোর্স তো আপনি যদি এখানে সিলেক্ট করেন তো একটি অপশান থাকবে সেটা হচ্ছে জেনারেল যেহেতু আপনি জেনারেল অ্যাপ অ্যাপ্লিকেশান করবেন তো এখানে একটি অপশন থাকবে সেটি হচ্ছে জেনারেল তারপরে বলা হচ্ছে ডিসিপ্লিন ওয়ান সাবজেক্ট ওয়ান মানে হলো জেনারেলের জন্য আপনার ফার্স্ট মেন সাবজেক্ট সিলেক্ট করতে হবে তো আমি এখানে সিলেক্ট বাটনে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করার পর মেন সাবজেক্টের এখানে লিস্ট চলে আসবে তো এখান থেকে আমি বেঙ্গলি সিলেক্ট করে নিলাম তারপরে বলা হচ্ছে ডিসিপ্লিন টু সাবজেক্ট টু তো এখানে আমরা সিলেক্ট বাটানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দ্বিতীয় মেন সাবজেক্টের লিস্ট চলে আসবে তো এখান থেকে আমি পলিটিক্যাল সায়েন্স সিলেক্ট করে নিলাম তারপরে বলা হচ্ছে এল সিসি ওয়ান তো আমি এখানে সিলেক্ট বাটানে সিলেক্ট করলাম তারপর এখানে যে রয়েছেন ইংলিশ এবং বেঙ্গলি চলে আসলো তো এখান থেকে আমি ইংলিশ যে সাবজেক্টটি সেই সাবজেক্টটি আমি নেবো তো আমি এখানে ইংলিশ সাবজেক্টে ক্লিক করব তারপর আপনাকে যে ই সাবজেক্ট সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করার পর অনেকগুলো যে ই সাবজেক্ট চলে আসবে এখানে টোটাল চারটে রয়েছেন ইকোনমিক্স এডুকেশন হিস্ট্রি ফিলোসফি তো এখান থেকে আমি এডুকেশান যে সাবজেক্টটি সেটি আমি নেব তা আমি এডুকেশন সাবজেক্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে সিলেক্ট করতে হবে এ ই সি টু সাবজেক্ট ঠিক আছে তো এখানে যদি ক্লিক করেন টোটাল দুটি সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি একটি হচ্ছে ইংলিশ তো ব্যাঙ্গলি সাবজেক্ট আপনারা সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করে নিলাম এবং এই সাবজেক্টটি শুধু সেমিস্টার টুতে তে চলবে ঠিক আছে আপনারা একটু নিচের দিকে দেখলে লাল কালারে লেখা রয়েছেন এ ই সি ওয়ান সাবজেক্ট ফর ফার্স্ট সেমিস্টার এনভায়রমেন্টাল স্টাডিজ তো আপনাদের ইভিএস যে রয়েছেন সেটি ফার্স্ট সেমিস্টারে থাকবে এবং এটা নেওয়া বাধ্যতামূলক তারপর আপনার একটি ফর্মের ওপরের দিকে যাবেন এখানে লেখা রয়েছে অ্যাটাচ ইউর পাসপোর্ট সাইজ ফটো তো এখানে আপনার একটি পঞ্চাশ কেবির মধ্যে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে একটি পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে ঠিক আছে তারপরে নিচের দিকে লেখা রয়েছে আপলোড স্টুডেন্ট সিগনেচার মানে এখানে আপনার সিগনেচার আপলোড করতে হবে যার সাইজ হতে হবে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে আপনারা অবশ্যই সিগনেচারটি স্ক্যান করে চুস ফেলে গিয়ে সেই স্ক্যান কপিটি আপলোড করে নেবেন তারপর আপনারা ফর্মের একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই দেখতে পাবেন এমপি অ্যাডমিট কার্ড ঠিক আছে তো এমপি অ্যাডমিট কার্ড বলতে এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে যার সাইজ হতে হবে একশো কেবির মধ্যে তারপরে রয়েছে এইচএস মার্কশিট মানে হচ্ছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে যার সাইজ হতে হবে একশো কেবির মধ্যে তারপরে নিচে লেখা রয়েছেন প্লিজ কনফার্ম ডেট অফ বার্থ দেন সাবমিট ইউর অ্যাপ্লিকেশন ফর্ম মানে হলো যে আপনার যে ডেট অফ বার্থ সেটা একবার দেখে নিন ঠিকঠাক আছে কি না তারপরে আপনারা সাবমিট করুন এই কথাটা বলতে চাচ্ছে তারপরে নিচের দিকে রয়েছেন সাবমিট অ্যাপ্লিকেশন ঠিক তার এপাশে পাশে এক্সিট বাটন রয়েছে ঠিক আছে যদি আপনার মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে আপনি সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে দিবেন আদারওয়াইজ আপনার মনে যদি হয় কিছু আপনি ভুল করেছেন তাহলে এক্সিট বাটান আপনারা ক্লিক করে সেই ভুলটি সঠিক করে নিতে পারেন সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এটা হলো ফর্মের প্রিভিউ তো এখানে সব কিছু ঠিকঠাক আছে কি না একবার আপনারা দেখে নেবেন কারণ সাবমিট হওয়ার পর আপনারা আর কারেকশান করতে পারবে না যতদিন না কলেজের থেকে কারেকশানের ডেট দিচ্ছে তারপরে নিচে লেখা রয়েছেন প্লিজ কনফার্ম ইউর ডিটেলস দেন সাবমিট ইউর অ্যাপ্লিকেশান ফর্ম তো বলতে চাচ্ছে দেখে নিন আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না তারপরে কনফার্ম করতে তো সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনারা দেখে নেবেন তারপর আপনারা সাবমিট করবেন তো আমি এখন সাবমিট করে দিচ্ছি সাবমিট করার পর আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে উপরে লেখা রয়েছেন অ্যাপ্লিকেশান আইডি তারপর আপনাদের অ্যাপ্লিকেশান আইডি দেওয়া থাকবে তারপর নিচে লেখা রয়েছেন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি নো অ্যাপ্লিকেশান ফি ইজ টু বি পেড অ্যাজ পার গভর্নমেন্ট মানে হলো আপনার যে ফিস রয়েছেন মানে অ্যাপ্লিকেশান ফিস সেটি নেওয়া হবে না কারণ গভর্নমেন্ট থেকে নেওয়া বারণ ঠিক আছে তারপরে নিচের দিকে একটি অপশান রয়েছেন প্রিন্ট ফর্ম এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনি যে ফিল আপ করেছিলেন ফর্ম সেটি আপনাদের সামনে চলে আসবে তো এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে আপনার কাছে যত্ন সহকারে রেখে দিবেন কারণ যতদিন না আপনার যে ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে ততদিন এটি আপনার কাছে রেখে দিবেন ঠিক আছে তো এটি অ্যাডমিশনের সময় অনেক কাজে দিবে তো এইভাবে করে আপনারা আপনাদের যে ফর্ম সেটি ফিল আপ করে নিতে পারবেন এরপরেও যদি আপনাদের রকম প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে বলবেন অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে দেবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য